প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে বাত ব্যথার সমস্যা এবং তার সমাধান এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের দেশের স্বনামধন্য একজন চিকিৎসক চলুন আমরা পরিচিত হই নিয়ে আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার এ কে এম মতিউর রহমান ভুঁইয়া 1964 সালের জুন মাসে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন তিনি 1987 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত স্বাগত জানাচ্ছি ধন্যবাদ বাত ব্যথার সমস্যা আসলে যারা এই সমস্যাটির মধ্যে দিয়ে আছেন তারা জানেন যে এটি কতটা যন্ত্রণাদায়ক একটি বিষয় তো আপনার কাছ থেকে একটু জানবো যে বাত ব্যথা বলতে আসলে কি বোঝানো হয় হ্যাঁ সাধারণভাবে বাত ব্যথা বলতে আমরা বুঝি আর্থ্রাইটিস মানে জয়েন্ট ব্যথা এবং জয়েন্ট ফোলা কাকে জয়েন্ট বলে দুইটা হাড় বা তিনটা হাড় যে পয়েন্টে মিলিত হয় তাকে জয়েন্ট বলে এই জয়েন্টটা যখন ফুলে যায় ব্যথাযুক্ত হয় তখন আমরা আর্থ্রাইটিস বা বাত বলি বিভিন্ন ধরনের বাত আছে বড়দেরও বাত হয় ছোটদেরও বাত হয় আমরা বড়দের বাতই প্রথম আসি সাধারণত বড়দের বাতে সবাই বয়স্ক মানুষের একটা বাত হয় জেনারেলাইজ অস্টিওআর্থ্রাইটিস আমরা বলি সকল বড়দেরই হয় হাঁটু বা বড় বড় জয়েন্টের শোল্ডার কোমর এগুলাতে হয় একটা বিশেষ বয়সের পর কি হ্যাঁ সাধারণত একটা বিশেষ বয়সের 60-এর পরবর্তী সময়ে বেশি এটার প্রাদুর্ভাব হয় এবং প্রায় বয়স্ক ব্যক্তি কম বেশি বাত ব্যথায় ভোগেন এটাকে আমরা জেনারেলাইজ অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস বলি আরেকটা বাত আছে খুবই অ্যাগ্রেসিভ টাইপের বাত যারা ক্রনিক বাত এবং অনেকগুলো জয়েন্টে ছোটোখাটো অনেকগুলো জয়েন্টে ইনভলভমেন্ট করে এবং শেষ পর্যন্ত যদি চিকিৎসা না করা হয় রোগীকে ক্রিপল বা তার কর্মহীনতা হ্রাস পেয়ে যায় জয়েন্টগুলো বেঁকে যায় জয়েন্টগুলো কর্মহীন হয়ে পড়ে তাকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি এটা সাধারণত আমাদের দেশে 1% বয়স্ক লোকের হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা অত্যন্ত ক্রিপল প্রগ্রেসিভ ক্রনিক ডিজিজ এবং আলটিমেটলি যদি চিকিৎসা না করা হয় রোগীকে একদম জয়েন্টগুলো ডিফর্ম অ্যাঙ্কাইলোজড এবং অক্ষম করে ফেলবে তাছাড়াও আমাদের কতগুলো বাত আছে যেমন আমরা স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি বলি স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি সাধারণত কোমরের জয়েন্ট এবং দুইটা বা তিনটা বা চারটা জয়েন্টে হয় তো এটা কয়েক প্রকারে আছে যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস যেটা মেইনলি মেরুদণ্ডের হারেই হয় তার সঙ্গে রাইটার্স ডিজিজ রিয়েক্টিভ আর্থ্রাইটিস এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস এই ধরনের জয়েন্ট আছে এই ধরনের বাত ব্যথা আছে মেয়েদের একটা কমন বাত ব্যথা হয় যাকে আমরা অ্যাসেলি বা সিস্টেমিক লুপাস ইরাইথিমেটোসাস বলি এই বাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন অর্গানকে ইনভলভ করে বলতে গেলে বডির যে কোনো অর্গানই হতে পারে এটা সাধারণত চামড়া জয়েন্ট তারপরে লিভার কিডনি ব্রেইন সমস্ত জয়েন্টই সমস্ত জায়গায় ইনভলভ করতে পারে এবং বেশ অ্যাগ্রেসিভ টাইপের এবং অ্যাডভোকেট চিকিৎসা যদি না হয় তবে শেষ পর্যন্ত জীবনকে বেশ কঠিন করে ফেলবে মানে দেখা যায় যে তার হয়তো কাজ করার কোনো ক্ষমতাই থাকবে না এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে তাড়াতাড়ি তাছাড়া আরও ভাস্কুলাইটিস এবং কাওয়াসাকি ডিজিজ এবং অন্যান্য বেশ কিছু ধরনের বাত আছে যেটা আমরা খুব কম পাই তো কমন বাত হিসেবে আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি অ্যাসেলি এবং ভাস্কুলাইটিস এই 4-5টাকে আমরা কমন বাত বলবো আর বড়দের জন্য জেনারেলাইজ অস্টিওআর্থ্রাইটিস আছে ছোটদের বাত ব্যথা বলতে গেলে ছোটদের সবাই জানে যে 18 বছর পর্যন্ত শুধু রিউমেটিক ফিভার হয় আসলে তা ঠিক নয় এখন রিউমেটিক ফিভারের হার আক্রান্তের হার অত্যন্ত কম ছোটদের একটা কমন বাত আছে জুবিনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস যে কোনো 16 বছরের যে কোনো বাচ্চারই হতে পারে 3টা 4টা 5টা বা অনেকগুলো জয়েন্টে ব্যথা হয় এবং বেশ অ্যাগ্রেসিভ কোর্স সাধারণত চিকিৎসা না নিলে থামে না আলটিমেটলি জয়েন্টগুলো ডিফর্মড হয়ে থাকে তাছাড়াও বাচ্চাদের স্পেসিফিক আরও আছে হিমোফিলিক আর্থ্রাইটিস হিমোফিলিক হলো যে একটা ব্লিডিং ডিজর্ডার যেটাতে জয়েন্টের মধ্যে রক্ত জমে থাকে ইনফেক্টিভ আর্থ্রাইটিস ভাইরাল আর্থ্রাইটিস সাধারণত আমাদের এই যে ডেঙ্গু চিকনগুনিয়া এগুলোর পরেও দেখা যায় আর্থ্রাইটিস বর্তমানে যে করোনা চলছে এই করোনার পরেও কোনো কোনো জনের আর্থ্রাইটিস হচ্ছে অনেকেই কিন্তু স্যার বলে ভাইরাল আর্থ্রাইটিস এবং কোমর ব্যথা সেটি অনেকে এই কোমর ব্যথা এমনকি জয়েন্ট ফুলে যাচ্ছে বিভিন্ন জয়েন্টই ফুলে যাচ্ছে এরকম পাওয়া যাচ্ছে এর আগে চিকনগুনিয়ার সময়টা মারাত্মকভাবে পাওয়া গেছে ডেঙ্গু তো এটা হয় বিভিন্ন ভাইরাস প্যাপোভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস এবং বিভিন্ন ভাইরাসই ভাইরাল আর্থ্রাইটিস হতে পারে এগুলোর ভালো চিকিৎসা আছে রোগী যদি ঠিকমতো আসে ভালো চিকিৎসা দেওয়া যাবে কোন কোন বাত ব্যথায় সাধারণত আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন মানে কনফার্ম হওয়ার জন্য যে আসলে কি ধরনের বাত ব্যথা হচ্ছে হ্যাঁ আমরা বাত ব্যথার জন্য আমরা কতগুলো রুটিন টেস্ট করি কতগুলো স্পেশাল টেস্ট করি আমরা বড়দের বাত ব্যথা যদি চিন্তা করি যে আমরা আমরা প্রথম রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা যদি চিন্তা করি কেউ যদি অনেকগুলো
জয়েন্টে ব্যথা, ছোটোখাটো জয়েন্টে ব্যথা অনেক দিন পর্যন্ত নিয়ে আসেন, এবং সকালবেলা মর্নিং স্টিফনেস যেটাকে আমরা বলি আড়ষ্টতা, সকালবেলা আড়ষ্টতা থাকে, তখন আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা প্রথম চিন্তা করি। তার জন্য আমরা কমন টেস্ট হিসেবে ব্লাড টেস্ট, সিবিসি, অ্যাজিবিটি, ক্রিয়েটিন, ইউরিনারি এগুলো করে স্পেসিফিক টেস্ট হিসাবে সিআরপি, আরএ, এনটিসিসিপি বাত ব্যথা বোঝার জন্য করি। এর সঙ্গে যদি আমরা মনে করি যে কোমরের কোনো ইনভলভমেন্ট আছে, তাহলে একটা কোমরের এক্সরে, এক্সরে এলে স্পাইন বোধবিও করে ফেলি। তারপরে যদি আমরা মনে করি না এটা ফিমেল পেশেন্ট, সঙ্গে আরও কোনো অসুবিধা আছে, যেমন ধরেন আমরা তখন এসএলই মনে করলে এনএ, এনটি, ডিএসডিএনএ, আবার আরও সঙ্গে যদি আরও কিছু মনে করি প্রিয়াঙ্কা, সিয়াঙ্কা বা সিপিকে, এইসব টেস্টও আমরা করি। আর তাছাড়া 24 ঘন্টার প্রস্রাব পরীক্ষা করা, অনেক সময় যদি চেস্ট এক্সরে, সিটি স্ক্যান অফ দি চেস্ট, সিটি স্ক্যান অফ দি ব্রেন, এগুলো অন দরকার হতে পারে আমাদের বিভিন্ন ভাস্কুলারিটিস এবং এই জাতীয় পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে আপনারা যখন নিশ্চিত হন যে আসলে কোন ধরনের বাত ব্যথা, সেক্ষেত্রে এর পরবর্তী পদক্ষেপ কী থাকে? হ্যাঁ, পরবর্তী পদক্ষেপ প্রথম কাউন্সেলিং, মোটিভেশন, রোগীকে বোঝানো যে আপনার এই ধরনের রোগ হয়েছে এবং এতদিন পর্যন্ত ওষুধ খেতে হয়, সাধারণত দীর্ঘদিন পর্যন্ত ওষুধ খেতে হয় এবং অনেকে ওষুধ খায়, এটা মোটিভেশনটা খুবই ইম্পর্টেন্ট। তা না হলে রোগী অল্প দিন পরেই দেখা যায় এক মাস দুই মাস পরে ওষুধ ছেড়ে দেয়, আবার ডিফর্ম হয়ে যায়। কাজে রোগীকে কাউন্সিলিং করা আমাদের ইম্পর্টেন্ট, আর বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি, ব্যায়াম সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়া। এবং আরেকটা বিষয় যেটি হয় স্যার মাঝে মাঝে, যেহেতু আমাদের এখানে ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধ, ব্যথানাশক ওষুধ খুব পাওয়া যাচ্ছে, সেটি কিন্তু অনেক রোগীরা রেগুলার বেসিসে খেতে থাকেন, তো সেটি তো তাদের জন্য মারাত্মক, ক্ষতিকর। রেগুলার বেসিসে ব্যথানাশক ওষুধ যদি খায় তাহলে কিডনি বা লিভার অনেক অর্গানের অসুবিধা হতে পারে। আমার দরকার প্রথম হলো রোগী রোগ নির্ণয় করা, তারপরে তার চিকিৎসা দেওয়া। চিকিৎসার মধ্যে ব্যথানাশক ওষুধ থাকবে, কিন্তু এক মাস বা দুই মাস পরে পরে লিভার, কিডনি এবং ব্লাডের কিছু টেস্ট করা অত্যাবশ্যকীয়। এটা না করলে কিডনি খারাপ হচ্ছে কিনা, লিভার খারাপ হচ্ছে কিনা, ব্লাড ঠিক আছে কিনা আমরা জানতে পারবো না। এর জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং শরণাপন্ন হতে হবে। তারপরে বাতের ওষুধের মধ্যে ব্যথানাশক ওষুধ থাকবে, আর ডিজিজ মডিফাইং এজেন্ট আছে যেটা বাতের গতি প্রকৃতিকে বদলে ফেলতে পারে, যেমন সালফাসেলাজিন, মিথোট্রিক্সেট, এই ধরনের ওষুধ আছে। তাছাড়া আরও দামি ওষুধ আছে, বায়োলজিক্যাল এজেন্ট, যেমন রিটুক্সিম্যাব, ইনফ্লেক্সিম্যাব, এইসব দামি ওষুধ যেগুলো 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা এরকম 15,000, 10,000 টাকায় পাওয়া যায়। তা আমরা সাধারণত প্রথম সহজ দামের ওষুধগুলো দিয়ে শুরু করি, যেমন সালফাসেলাজিন, মিথোট্রিক্সেট, অ্যাজাথিওপ্রিন, সাইক্লোফোসফামাইড, মাইকোফেনমোফিটিল। যদি এইগুলার পরে মনে হয় যে এগুলো দিয়ে কাজ হচ্ছে না, তখন হয়তো আমরা বায়োলজিক্যাল এজেন্টে, দামি দামি বায়োলজিক্যাল এজেন্ট যদি কাজ না হয় সেটা হ্যাঁ দেওয়া যাইতে পারে। তো আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষেরই আর্থিক অবস্থা অনুযায়ী আমরা সাধারণ ড্রাগ দিই, বায়োলজিক্যাল এজেন্ট অত বেশি প্রয়োজন হয় না, হয়তো 1%, 2% মানুষ ব্যবহার করে। সার্জারির প্রয়োজন আছে কি না এবং কখন আছে সেটা একটু জানবো। একটা যেটি স্যার বলছিলাম যে সার্জিক্যাল কোনো মানে প্রসিডিউরের প্রয়োজন আছে কিনা, কিছু ক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন আছে, যেমন ধরি যদি সেপ্টিক আর্থ্রাইটিস হয়, জয়েন্টের ভিতরে পুজ আছে, তখন আমরা এটাকে অর্থোপেডিক সার্জনের কাছে রেফার করি, ওনারা এটাকে অপারেট করে পুষ্টা বের করে দিয়ে জয়েন্টটা ইয়ে করে দেন, তারপরে অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে ড্রেন টিন দেওয়া লাগে, এটাতেও সার্জনের প্রয়োজন হতে পারে। তবে জয়েন্ট যখন ডিফর্মড হয়ে যায়, কোনো কোনো জয়েন্ট নষ্ট হয়ে যায়, তখন প্লাস্টিক সার্জন, অর্থোপেডিক সার্জন বা এই ধরনের সার্জন যারা আছেন, তারা জয়েন্টটাকে সুন্দর করার জন্য, সোজা করার জন্য, কর্মক্ষম করার জন্য কাজ করতে পারেন। তাছাড়া বিভিন্ন সময় যেমন প্রোলিফিকেশন, অ্যাসাইটিস হয়, সেই সব ক্ষেত্রে সার্জনের সহায়তার প্রয়োজন হতে পারে। আচ্ছা, আপনি বলছিলেন যে দীর্ঘদিন বা বলতে গেলে অনেক সময় লাইফ লং ওষুধগুলো চালিয়ে যেতে হয়, ফলো আপেরও তো প্রয়োজন আছে, কতদিন পর পর সাধারণত বাত ব্যথা হলে ডাক্তারের কাছে ফলো আপের জন্য আসেন? আমরা চাই এক মাস পর পর রোগী 4টা অন্তত পরীক্ষা করে আসুক, সিবিসি, এজিবিটি, ক্রিয়েটিন, ইউরিনারি, কিন্তু অধিক সংখ্যক ক্ষেত্রে এটা পারা যায় না, এক মাস না হোক, দুই মাস, তিন মাস অন্তর অন্তর অন্তত যোগাযোগ করতে হবে। আর রোগ যত অ্যাক্টিভ হয়, রোগ যত সিরিয়াস হয়, তত তাড়াতাড়ি যোগাযোগ করা দরকার। এমনকি প্রেগনেন্ট রোগী যদি হয়, তাদেরও তো বাত ব্যথা হয়, তাদের কিন্তু নিয়মিত যোগাযোগ রক্ষা করা দরকার, এমনকি 15 দিন বা এক মাস অন্তর অন্তর দরকার প্রেগনেন্সি পিরিয়ডে। প্রেগনেন্সি পিরিয়ডে অ্যাসিলি হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, অন্যান্য বাত ব্যথা হতে পারে, তাদের নিয়মিত যোগাযোগ রাখা দরকার। আর অন্যান্য রোগীরা 1 থেকে 2-3 মাস অন্তর অন্তর যোগাযোগ রাখা দরকার এবং কিছু পরীক্ষা করে সেই পরীক্ষাগুলো দেখানো উচিত। ফিজিওথেরাপির একটা ভূমিকা রয়েছে, কখন এবং কাদের ক্ষেত্রে? হ্যাঁ, ফিজিওথেরাপির প্রথম থেকেই ফিজিওথেরাপির ভূমিকা আছে। যখন
চিকিৎসা কিউরেটিভ চিকিৎসা চলবে, সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিও চলবে, এর জন্য ফিজিওথেরাপিস্টের কাছে রেফারও করা হয় বা ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টে রেফার করা হয়। আর কিছু বেসিক ব্যায়াম রোগীদেরকে শিখিয়ে দেওয়া হয়, বিভিন্ন যেমন গরম শেক দেওয়া, মানে ইনফ্রারেড রেডিয়েশন বা বিভিন্ন প্রসিডিওর তাদেরকে কিছুটা শিক্ষা দিয়ে দেওয়া হয়। তারা ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে এই ফিজিওথেরাপি নেন। জয়েন্টকে অ্যাক্টিভ রাখার জন্য বিভিন্ন এক্সারসাইজ শেখানো হয়। এটা অত্যন্ত জরুরি যে জয়েন্টকে অ্যাক্টিভ রাখার জন্য ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ করা নিয়মিত দরকার। একেবারেই খাদ্যাভ্যাস পরিবর্তনের কোনো পরামর্শ কি? হ্যাঁ, খাদ্যাভ্যাস পরিবর্তনের অবশ্যই পরামর্শ দেবো। যেমন স্মোকিং এবং অ্যালকোহল, এগুলো অবশ্যই বাতের রোগীরা খেতে পারবে না এবং পানও করবে না। আর সাধারণত ফাইব্রাস ফুডকে করা হয়, ওয়েট রিডাকশান খুবই দরকার, প্রত্যহ এক্সারসাইজের দরকার। বেশি প্রোটিন না খেয়ে বরং ফাইবার জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য উৎসাহিত করা হয়। আর রোগীর ওজন যেন ঠিক মতো মেনটেন করতে পারে, প্রত্যহ এক্সারসাইজ করতে পারে, তারও দরকার। সাধারণত দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিস বা কিছু বাত, বয়স্ক এবং যারা অবিস, যারা ওজন, যাদের ওজন বেশি তাদের বেশি আর্লি এজই হয়ে যায়। হওয়ার কথা 60 বছরে, দেখা যায় 30 বছর থেকে হয়ে গেছে। কাজেই ওজন নিয়ন্ত্রণ করা, খাদ্যাভ্যাস পরিবর্তন করা, এটাও জরুরি। আমরা তো শিশুদের ক্ষেত্রে এখন দেখছি যে তাদের মধ্যে ওবেসিটিটা বেড়েছে। হ্যাঁ, এবং তার কারণেও কিন্তু শিশুদের কিছু কিছু ব্যথা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি পরামর্শ থাকবে? হ্যাঁ, শিশুদের, হ্যাঁ, এই ব্যাপারে আসলে আমাদের শহরগুলোতে খাদ্য মানে ফিল্ডের অভাবের জন্য, খেলাধুলার ফিল্ডের অভাবের জন্য শিশুরা ঘরের মধ্যে মানে একেবারে একা হয়ে যাচ্ছে, বন্দি জীবন করছে, আরো একা হয়ে যাচ্ছে, যার জন্য তারা খেলাধুলার চর্চা করতে পারছে না। তাদের যদি খেলাধুলার চর্চা করতে পারতো তাহলে তাদের ওজন নিয়ন্ত্রণ করা যেত। যার জন্য আমরা অবশ্যই খেলাধুলার দিকে নজর দিব। তাদের খাবারের মধ্যে আমাদের এখন ফাস্টফুডের দোকান দিয়ে শহরগুলো ভরে গেছে, এই ফাস্টফুড না খেয়ে মানে ফাস্টফুড থেকে তাদেরকে বিরত রাখা আমাদের টার্গেট হওয়া উচিত। এবং এই ব্যাপারে সব গার্জিয়ানদেরকেই সজাগ থাকতে হবে। যদি চিকিৎসা না করা হয়, প্রথমত জয়েন্টগুলো ডিফর্মড হয়ে যায়, অ্যাঙ্কাইলোজড হয়ে যায়, জয়েন্টগুলো অনেক সময় গ্যাংগ্রিন হয়ে কালো হয়ে পচে যায়, জয়েন্টগুলো নষ্ট হয়ে যায়, আঙ্গুলের মাথা থেকে সাধারণত কালো হয়ে আস্তে আস্তে উপরের দিকে অগ্রসর হয়, তারপর অ্যাম্পুটেশনও করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে কেটে ফেলতে হয়, কোনো কোনো ক্ষেত্রে হাড়গুলা, যেমন বিশেষ করে হিপ জয়েন্টের হাড়গুলা, অ্যাভাসকুলার নেক্রোসিস, অর্থাৎ রক্ত সাপ্লাই না পাওয়ার জন্য হাড়গুলা নষ্ট হয়ে যায়, তখন প্রোস্থেসিস লাগাতে হয়। কোনো কোনো ক্ষেত্রে ব্রেন বা কিডনি ইনভলভমেন্ট হলে কিডনি ফেলিওরের দিকে যায়, ব্রেনে হলে আবার তখন স্ট্রোক, কনভালশান বা আরও খারাপ খারাপ রোগ হয়ে যায়। তার কেউ কেউ হয়তো লিভার এবং লিভারের জন্ডিস ডেভেলপ করে ফেলতে পারে। যখন হার্টে ইনভলভমেন্ট হয় বা প্লোরাল ইনভলভমেন্ট হয়, তখন হার্টের চারদিকে পানি জমা, ফুসফুসের চারদিকে পানি জমা, পেটে পানি জমা, এই সকল রোগ নিয়েও আসতে পারে। এর সঙ্গে অন্যান্য অটোইমিউন ডিজিজের সঙ্গে লিয়াজো থাকলে, মিল থাকলে, তখন কারো কারো অ্যানিমিয়া, যেমন অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, থাইরয়েডের ডিজিজ এবং অন্যান্য অর্গানিক ডিজিজ এর সঙ্গে থাকতে পারে। তো যে কোনো একটা ডিজিজের চিকিৎসা শুরু করলে দেখা যায় অন্যান্য ডিজিজেরও আস্তে আস্তে সাপ্লিমেন্ট দিলে অন্যান্য ডিজিজগুলো কমপ্লিট করা মানে কন্ট্রোল করা যায়, যেহেতু সোর্সটা এটি আইডেন্টিফাই করা। সব ডিজিজ অটোইমিউন ডিজিজ, অটোইমিউন মানে নিজে নিজে এটা তৈরি হয়, নিজে নিজে এটাকে কন্ট্রোল করা যায় না, কন্ট্রোল করতে গেলে ডিজিজ মডিফাইং এজেন্ট লাগবে একেবারে। এবং সার্বিকভাবে আসলে কি বলার আছে, কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে মনে করেন আপনি? আমি মনে করি যারা বাতে আক্রান্ত হচ্ছেন, যাদের জয়েন্টগুলো ফুলে গেছে এবং অনেক দিন যাবত আছে, 1 মাসের বেশি যাদের বাত আছে, তারা অবশ্যই নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। হতে পারে মেডিসিন স্পেশালিস্ট, রিউমাটোলজিস্ট অথবা সিমিলিয়ার কোনো কেউর কাছে যোগাযোগ করুন এবং বাতের পরীক্ষা করে নিয়মিত ওষুধ সেবন করুন এবং লিভার কিডনির টেস্টগুলো নিয়মিত করে ফলো আপে আসুন। আপনাদের জয়েন্টগুলো সুস্থ থাকুক, এই আমি কামনা করি। স্যার অনেক ধন্যবাদ চমৎকার কিছু তথ্য এবং পরামর্শের জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা হচ্ছিল বাত ব্যথাজনিত সমস্যা এবং তার সমাধান নিয়ে। নিশ্চয়ই বুঝে গেছেন এ জাতীয় সমস্যা হলে ব্যথার ওষুধ না খেয়ে জানতে হবে আসলে ব্যথার কারণটা কী এবং সেভাবেই চিকিৎসা করাতে হবে, তাহলেই ব্যথা থেকে উপশম হওয়াটা সহজ হবে। এই সংক্রান্ত বিষয়গুলোই কিন্তু এতক্ষণ আমরা শুনছিলাম, নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। এ পর্যায়ে চলুন দেখে নিই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের জন্য। যারা আক্রান্ত তারা 2 ধরনের বা 3 ধরনের কারণেই বিভিন্ন রকমের মানসিক সমস্যার মধ্যে
বলতে দেওয়া যাচ্ছে। একটা হলো যে কোভিড নিজে কিছু বায়োলজিক্যাল বা শারীরিক পরিবর্তন করে নিয়ে আসছে, সেটা ডিপ্রেশনের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, অ্যাংজাইটির একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়। ধন্যবাদ সবাইকে।